গাইবান্ধার গোবিন্দগঞ্জে করোনা ভাইরাসের সার্বিক পরিস্থিতি নিয়ে ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রণালয়ের সচিবের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধা প্রতিনিধি ওবায়দুল ইসলাম জানান, শুক্রবার উপজেলা হলরুমে এই মত বিনিময় সভায় উপজেলার সকল প্রশাসন ও ইউনিয়নের চেয়ারম্যানরা অংশগ্রহণ করেন। এ সময় প্রধান অতিথি ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব নুরুর রহমান সহ উপস্থিত ছিলেন এডিসি আলমগীর কবির, উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন, থানা অফিসার ইনচার্জ এ কে এম মেহেদি হাসান সহ আরও অনেকেই।